and hello friends, welcome to my channel Bong Biotech. আমি সুব্রত মাইতি। আজকে আমি তোমাদের টপিক শুরু করতে চলেছি, আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক এলাইজা। এলাইজা ফুল ফর্ম হচ্ছে ইনজেন্ট লিঙ্কড ইমিউনো সলভেন্ট অ্যাসে। এলাইজাটাকে আমরা বলি ডট এলাইজা। ওকে, তো সেই জিনিসটা কি, তো আজকে এটা শুরু করার প্রথমে আগে বলে দিচ্ছি যে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা হচ্ছে লাল বোতামে টিপে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। ওকে, আর সাবস্ক্রাইব পিছনে পাশে যে ঘন্টা বাটনটা আছে, বেল আইকনটা আছে, ওটা টিপে দাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আমি যখনই আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। ওকে, তো আজকে ব্যাখ্যা ব্যয় না করে করে শুরু করতে চলেছে আমাদের নতুন টপিক এলাইজা। তো এলাইজার যে সম্বন্ধে আছে, তো তিনটা পার্টে আসবে ভিডিওটা, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। পার্ট ওয়ানতে আসবে ইন্ট্রোডাকশান আর ইস প্রিন্সিপাল, আর পার্ট টুতে আসবে এর টাইপস, এলাইজার টাইপস কী কী আছে তার একটু বিস্তারিত বিবরণ। আর পার্ট থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে লাস্টে হচ্ছে প্রসিডিওর, পুরো ডট এলাইজার প্রসিডিওর আর হচ্ছে রেজাল্ট বলবো আমি হচ্ছে পার্ট থ্রিতে। তো এখন পার্ট ওয়ানে যেটা আছে সেটা ডিসকাস করতে, এলাইজিটা কী, এলাইজা একটা যেটা আছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন টেস্ট। এখানে ডিটারমিনেশন তো অ্যান্টিবডি হয় না, এখানে কিসের জন্য এটা ইউজ করা হয়, এটা হচ্ছে মেনলি ইউজ করা হয় এইচআইভি, এই যে মানে যেটা হচ্ছে এইডস, এইডসের ডিটারমিনেশন করতে হচ্ছে আমাদের এলাইজা দরকার। ওকে, এলাইজা ছাড়া, এইডস ছাড়া আমরা বিভিন্ন আর বিভিন্ন অন্য রকমের ডিজিজ, যেমন হচ্ছে সিফিলিস, ঠিক আছে, এর ক্ষেত্রেও আমরা এলাইজাটা ইউজ হয়, ঠিক আছে, তো সে এলাইজা ইউজ হয়। এবার হচ্ছে এলাইজার জিনিসটা কী, না এলাইজার মেন জিনিসটা হচ্ছে যখন এলাইজা দেয় তখন অ্যান্টিবডিটা যখন একটা অ্যান্টিজেনটা যখন রিয়েক্ট করবে, একটা হচ্ছে ক্রোমোজেনিক সাবস্ট্যান্ট যেটা আছে, ক্রোমোজেনিক মানে হচ্ছে ক্রোমোজেনিক কালার, তাহলে সাবস্ট্যান্ট করে একটা কালারলেস কম্পাউন্ড থেকে কালারফুল কম্পাউন্ড একটা পরিণত হবে, সেটা হচ্ছে এলাইজা, তাকে এলাইজা বলা হয়। এনজাইমটিক মানে কালারলেস টু কালারফুল কম্পাউন্ডে পরিণত হবে, সেটা হচ্ছে এলাইজার মাধ্যম, এলাইজার টেস্টের মাধ্যমে। ওকে, তো এখানে কী হচ্ছে না স্যান্ডউইচ, এবার হচ্ছে এটা বলে যে টাইপসটা একটু বলে দেয়, টাইপসটা হচ্ছে তিন দুটো ভাগে, একটা হচ্ছে ডাইরেক্ট এলাইজা, একটা হচ্ছে ইনডাইরেক্ট এলাইজা। ডাইরেক্ট এলাইজার কোনো ভাগ নেই, ইনডাইরেক্ট এলাইজারের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে স্যান্ডউইচ এলাইজা আর একটা হচ্ছে কম্পিটিটিভ এলাইজা। স্যান্ডউইচ এলাইজা হচ্ছে ডট এলাইজা, যেটা হচ্ছে এটা ওয়ান টাইপ অফ দ্য স্যান্ডউইচ এলাইজা। ওকে, স্যান্ডউইচ মানে বুঝতে পারছো, স্যান্ডউইচ যেটা আমরা খাই তো হচ্ছে ব্রেড, দুটো ব্রেড, নিচে হচ্ছে ভেজিটেবল বাগেরে থাকে, তো সেটা হচ্ছে স্যান্ডউইচ এলাইজা বলে। ওকে, তো এই ক্ষেত্রে ঠিক সেম স্যান্ডউইচ জিনিসটা বলা হচ্ছে যে স্যান্ডউইচ ফর্মেশন হবে, কীরকম স্যান্ডউইচ ফর্মেশন হবে সেটা আমি বলেছি। স্যান্ডউইচ ফর্মেশন মানে হচ্ছে, হ্যাঁ তার আগে তারপরে বলে দিচ্ছি যে দুটো সায়েন্টিস্ট এটা হচ্ছে প্রথমে ডিসক্রাইব করেছিলেন, একটা হচ্ছে এনগেবল ENGVALL আর একটা হচ্ছে পার্লম্যান, ইন 1972 ফার্স্ট ডিসক্রাইব করেছিলেন এলাইজা, ডট এলাইজা। ওকে, এবার আসছি কী করে স্যান্ডউইচ ফর্মেশান হয়। ওকে, তো এর আমার এই কটার জন্য দরকার আছে স্ট্রিপ, এলাইজা স্ট্রিপ, মানে যে কিটে থাকে এলাইজা কিটে যেগুলো থাকে, এলাইজা স্ট্রিপ থাকে, সিরাম থাকে, স্যাম্পল এ থাকে, তার হচ্ছে এইচআরপি অ্যান্টিজেন যেটা থাকে, ইঞ্জিন যেটা থাকে। ওকে, তো এক্ষেত্রে কী হবে, এরকম যে স্ট্রিপ থাকবে সেটা যে মানে সলিড সাপোর্ট, এরকম স্ট্রিপ থাকবে, সলিড সাপোর্ট মেটেরিয়াল। ওকে, এই সলিড সাপোর্ট মেটেরিয়ালে কী হয় না অ্যান্টিবডি যুক্ত হয়, এটা আমি আর এখানে দেখাচ্ছি না, প্রথমে যে অ্যান্টিবডি একটা থাকবে। ওকে, তারপরে আমরা কী করবো না অ্যান্টিজেন থাকবে। ওকে, মানে যেটা আমরা টেস্ট স্যাম্পলটাকে যেটা বলবো সেখানে অ্যান্টিজেন থাকবে, তো টেস্ট স্যাম্পল মনে করো তুমি, টেস্ট স্যাম্পল দ্যাট ইজ দ্য অ্যান্টিজেন এ জি, আর এটা হচ্ছে ইমোবিলাইজড ইমোবিলাইজড এ বি অ্যান্টিবডি, ঠিক আছে, আর একটা তারপরে আসবে অ্যান্টিবডি, এখানটা কী হবে, এটা হচ্ছে এনজাইম লিঙ্কড, এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি, এনজাইমটা লিঙ্কড আছে অ্যান্টিবডির সঙ্গে, সেজন্য এটা নেই। তো এই ফরমেশানটাকে বলবো আমরা স্যান্ডউইচ ফরমেশান। ওকে, স্যান্ডউইচ ফরমেশান, এটা হচ্ছে তার ইন্ট্রোডাকশন আমাদের এলাইজা টেস্টের মাধ্যমে। এলাইজা টেস্ট কেন করা হয় কী ব্যাপারে বলে দিলাম, ঠিক আছে, তো এলাইজা টেস্টের মূল হচ্ছে
স্যান্ডউইচ ফরমেশন হবে, তার জন্য হচ্ছে আমরা এ করবো। এবার যে মেন প্রিন্সিপাল বিহাইন্ড ইট কী হয় না, আমরা যখন এটা বলি, হ্যাঁ আর একটা হচ্ছে, হ্যাঁ প্রথম বলে দিই যে এনজাইম যে কম করে এই ফরমেশন হলো, এখানে একটা দরকার হচ্ছে আমাদের এনজাইম, যে এখানে এনজাইম এনজাইমটা দরকার, এনজাইমের সঙ্গে আমরা থাকবো কি একটা সাবস্ট্রেট থাকবে, ধরো একটা সাবস্ট্রেট, ওকে সাবস্ট্রেট থাকবে। এ কী করবে, সাবস্ট্রেটের সঙ্গে আর একটা প্রোডাক্ট থাকবে, ক্রোমোজেনিক প্রোডাক্ট, মনে করো এটা হচ্ছে ক্রোমোজেনিক প্রোডাক্ট। এই সাবস্ট্রেট ও কম্পাউন্ডের সঙ্গে এর সঙ্গে রিয়াকশান করে লাস্টে একটা কালার কম্পাউন্ডে উৎপন্ন করবে, ঠিক আছে, কালার কম্পাউন্ড। কালার কম্পাউন্ড ওকে, এটা হচ্ছে এক কথায় প্রিন্সিপাল যেটাকে বলি, ঠিক আছে। এটা ফরমেশান হবে এরকম এনজাইম লিঙ্কড, সব ফরমেশানগুলো তো কিন্তু স্টেপস বাই স্টেপস হবে, ঠিক আছে। প্রথমে আমরা সলিড সাপোর্টে অ্যানিমিউল অ্যান্টিবডি থাকবে, তারপর আমরা টেস্ট স্যাম্পল ডালবো, মানে দেবো, তারপরে হচ্ছে এনজাইম এনজাইম যারা যে অ্যান্টিবডিটা আছে সেটা আমরা ইনপুট করবো, তারপরে আমরা সাবস্ট্রেট দেবো, সাবস্ট্রেট দেওয়ার পরে সে কী করবে না, সাবস্ট্রেট দেওয়ার পর সে ক্রোমোজেনিক সাবস্ট্রেট যেটা আছে সেটাকে কালারলেস কম্পাউন্ডটাকে কী করবে না, কালারে কম্পাউন্ড, কালার কম্পাউন্ডে পরিণত করবে। সেই আমরা কালার কম্পাউন্ড করতে পারলে আমরা এটা যে কালার কম্পাউন্ড, যেটা যে ব্লু কালার থাকে, ব্লু কালার, ঠিক আছে, ব্লু কালার হলে তাকে আমরা পজিটিভ টেস্ট করবো, ওকে। এটা হচ্ছে মেন প্রিন্সিপাল বিহাইন্ড ইট, ঠিক আছে। এই যে প্রসিডিউর, মানে এই যে এটা ঘটে, এটা যে আমাদের এলাইজে স্ট্রিপ যেটা আমরা কিটে পাওয়া, মানে এলাইজে কিট যখন বা এ থেকে ল্যাবের জন্য পাওয়া যায়, এখানে এলাইজে স্ট্রিপ পাওয়া যায়, এলাইজে স্ট্রিপটা দেখতে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এলাইজার স্ট্রিপ, ঠিক আছে। তো এলাইজার স্ট্রিপটি হচ্ছে তিনটা জোন থাকবে, একটা হচ্ছে টেস্ট জোন, একটা হচ্ছে নেগেটিভ জোন, একটা হচ্ছে পজিটিভ জোন। সবসময় হচ্ছে পজিটিভ জোনে হচ্ছে রেজাল্ট আসবে, পজিটিভ। এখানে তারা ব্লু কালারে একটা রেড কালার দেখাচ্ছে, এখানে ব্লু কালারের স্পট আসবে, তাহলে আমরা বলবো একে পজিটিভ টেস্ট। যদি না থাকে তাহলে এখানে বলবো না আমরা নেগেটিভ টেস্ট, ওকে। আর এখানে ছোট্ট করে এ ব্লু স্পট দেখা যায়, সেটা পরে বলছি। তো এটা হচ্ছে এরকম একটা হচ্ছে, এটা মেলে আর নেগেটিভ জোনে কিচ্ছু আসবে না, নো স্পট। যদি স্পট আসে তাহলে বলবো যে এক্সপেরিমেন্ট তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, প্রসিডিউর ভুল হয়েছে বা অন্য কিছু ভুল হয়েছে বা এ হয়ে গেছে, অন্য জায়গায় মিক্সিং ঠিকঠাক হয়নি বা যা একটা এরর হয়েছে, ওকে। সেজন্য হচ্ছে এইটা হচ্ছে মানে এ রাখতে হবে, এটা হচ্ছে এলাইজার স্ট্রিপ। এই যে আমাদের এনজাইম লিঙ্ক যে ইমিউনো সর্ভেন্ট যে কনজুমেন্ট লাইট ফরমেশান অ্যান্ড যেটা হচ্ছে হয় সেটা হচ্ছে সমস্ত কিছু ওই পজিটিভ জোনেই থাকবে, ওকে। পজিটিভ জোনে সমস্ত রিয়াকশানটাই হবে, ঠিক আছে। এবার যে রিয়্যাক্স আমার এখানে যে এনজাইমটা দরকার, ওকে, এনজাইম লিঙ্ক যেটা থাকবে সে এনজাইম যেটা দরকার সেই এনজাইমটার নাম হচ্ছে HRP, হর্স রেডিস পারঅক্সিডেজ। এই এনজাইমটা আমাদের হচ্ছে ওই এলাইজার টেস্টের জন্য যে এনজাইম অ্যান্টিবডিটা দরকার সেই এনজাইমটা হচ্ছে এখানে HRP, ঠিক আছে। তো HRPটা এক্সট্রাক্টেড হয় কোথা থেকে, এক্সট্রাক্ট হয় না, হর্স রেডিসের হচ্ছে রুট থেকে এক্সট্রাক্ট হয়। হর্স রেডিসের রুটটা কোথা থেকে, হর্স রেডিস মানে হচ্ছে গাজর, ওকে, তার রুট থেকে আমাদের হচ্ছে এক্সট্রাক্ট করা হয়। এটা হচ্ছে ইজি, হচ্ছে চিপ, ইজি ফর ইজিলি অ্যাভেলেবল ফর মার্কেট, ঠিক আছে। আর এটা হচ্ছে আর একটা দরকার আছে AP, অ্যালকালাইন ফসফাটেজ। এটা অন্য জায়গায় ইউজ হয়, এটা এলাজের ক্ষেত্রেও ইউজ হয় কিন্তু অন্য পদ্ধতিতে ইউজ হয়, ঠিক আছে। এর অ্যাক্টিভিটিটা বেশি কিন্তু এই অ্যাক্টিভিটিটা কম, কিন্তু যাই হোক এই অ্যাক্টিভিটিটা বেশি হলেও এটা হচ্ছে ইজিলি অ্যাভেলেবল ফর মার্কেট, ঠিক আছে। এটা আমাদের অর্গানিক থেকে আমরা মানে এ থেকে ভেজিটেবল থেকে পাচ্ছি, তো সেই জন্য এটা ইজিলি অ্যাভেলেবল ফর মার্কেট, 80% এর
হর্স রেডিস থেকে রুট থেকে তৈরি করেছে, সেজন্য এটা খুবই উন্নত। এর যে সাবস্ট্রেট দরকার, সাবস্ট্রেটটা হচ্ছে সাবস্ট্রেট হবে H2O2+TMB, হাইড্রোজেন পারক্সাইড, আর TMB মনে হচ্ছে 3-3-5-5-5' টেট্রা মিথাইল টেট্রামিথাইল বেঞ্জিডাইন। এই ছিল TMB, না হচ্ছে টেট্রামিথাইল বেঞ্জিডাইন। ওকে, তো এর এটা হচ্ছে সাবস্ট্রেট দরকার, আর এই TMBটা হচ্ছে অ্যাক্টেজ ক্রোমোজেনিক সাবস্ট্রেট। ওকে, এই হচ্ছে কালার সাবস্ট্রেটকে, মানে কালার লেস কম্পাউন্ডকে কালার মানে ব্লু কালারে কনভার্ট হতে সাহায্য করে। ওকে, TMB, এবার আমার এই স্ট্রাকচারটা আঁকছি, TMB স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে TMB স্ট্রাকচার, 1-2-3-4 টেট্রামিথাইল, বেঞ্জিন আছে, তো এটা হচ্ছে অ্যামিন গ্রুপ, NH2 গ্রুপ, তো টেট্রামিথাইল বেঞ্জিডাইমিন, ইজ দ্যাট TMB। ওকে, এবার যে রিয়াকশান করে যে TMBটা কী করে, এই TMB যখন তার এর সঙ্গে রিয়্যাক্ট করবে, মানে হচ্ছে আমাদের TMBটা যখন আমাদের হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে মানে ইন্টারঅ্যাক্ট করবে, হাইড্রোজেন পারক্সাইড কী করবে না, যখন অক্সিজেন ছেড়ে দেবে, মানে অক্সিজেন রিলিজ করবে, সে কী করবে, অক্সিজেন রিলিজ করে TMB রিডিউস টু TMB অক্সাইড। ওকে, এই TMB অক্সাইড কী হবে, ফারভার্ড কনভার্টেড টু টেট্রামিথাইল ডাইমিন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামিন, এটা কনভার্টেড টু ইমিন, যেটা হচ্ছে ব্লু কালার কম্পাউন্ড, যার ফলে আমার এলাইজার যে টেস্টের যে রেজাল্টটা দেখতে পাবো স্পট, সেটা হচ্ছে ব্লু কালার দেখতে পাবো, তখন তারা আমরা পজিটিভ রেজাল্ট বলবো। ওকে, তো সেই জন্য হচ্ছে কি, এটা হচ্ছে TMB রিয়াকশানটা আমি দেখাচ্ছি, এই মেন প্রিন্সিপাল এই হচ্ছে, এই কনভার্টেড টু ক্রোমোজেনিক সাবস্ট্রেট, কনভার্টেড টু কালারলেস কম্পাউন্ড টু ব্লু কালার কনভার্ট, দ্যাট ইজ দ্য মেন প্রিন্সিপাল অফ এলাইজার ডট এলাইজার। ওকে, তো রিয়াকশান ইজ দ্য মাস্ট, রিয়াকশানটা হচ্ছে খাতা লিখতে হবে, পরীক্ষার খাতায়। ওকে, এতে এক্সামিনারটা বুঝে যাবে যে হ্যাঁ তুমি এলাইজার সব মেন প্রিন্সিপাল সম্বন্ধে, আর এত কথা যে বললাম ওটা জানেন, শুধু রিয়াকশানটা দেখালেই চলবে। ওকে, রিয়াকশানটা ইম্পর্টেন্ট, রিয়াকশানটা যে তোমরা এ করে নাও, নোট ডাউন। TMB লিখছি, আর স্ট্রাকচার দিচ্ছি না। ওকে, TMB রিভার্সেবল, TMB রিভার্সেবল দেখা যাচ্ছে না, রিভার্সেবল, তো এখানে কী হবে, H2O2 to H2O তে কনভার্ট হবে। ওকে, সেই সঙ্গে এখানে কী হবে না, একটা হচ্ছে O2 রিলিজ হবে। ওকে, O2 রিলিজ হবে, যেটা হচ্ছে কনভার্টেড টু H2। ওকে, তো -2H+ +2H+,
ওকে, এরপর কি করবে যে কম্পাউন্ডটা যেটা আমরা সৃষ্টি করবে সেটা হচ্ছে এইটা, এই হচ্ছে ব্লু কালার কম্পাউন্ড। এটা সিএইচ থ্রি সিএইচ থ্রি, এখানে আছে এনএইচ টু নয় এইচ এন বা এনএইচ, এখানে আছে এন মানে এনএইচ। ওকে, নাম হচ্ছে টেট্রামিথাইল ডাই এমিন ব্লু কালার। যেহেতু এখানে বেঞ্জিন রিং আর নেই, ঠিক আছে, তো বেঞ্জিন রিংটা হচ্ছে এখানে এ করে দিই, সরি, যেহেতু এখানে বেঞ্জিন রিংটা নেই, তো বেঞ্জিন রিংটা না থাকার জন্য এখানে আমরা বলবো যে টেট্রামিথাইল চারটা মিথাইল গ্রুপই আছে, ঠিক আছে, আর হচ্ছে এমিনে গ্রুপ আছে। ওকে, এমিনে গ্রুপ হচ্ছে এইচএন, এইচএন যেটা হচ্ছে ব্লু কালার কম্পাউন্ড আমরা দেখবো। তাহলে এটা হচ্ছে মেন রিঅ্যাকশন অ্যান্ড প্রিন্সিপাল, যেটা মেন প্রিন্সিপাল হচ্ছে এই রিঅ্যাকশনটা দিয়ে যে প্রিন্সিপালটাকে বোঝানো হয়। ওকে, দ্যাট ইজ দ্য মেন প্রিন্সিপাল, বোঝা গেল ব্যাপারটা কি? এটা হচ্ছে সমস্ত টেস্ট জন্য ঘটে, ওকে, এই সরি পজিটিভ জন্য ঘটে, তার জন্য পজিটিভ রেজাল্টটা চলে আসে, দ্যাট ইজ দ্য মেন প্রিন্সিপাল বিহাইন্ড ইট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিন্সিপালটা কি। তাহলে হচ্ছে একটা কোনো, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেটা থাকবে, তাহলে হচ্ছে কম্পাউন্ডার ইঞ্জিনিয়ারিং আমরা বুঝে গেছি, একটা সলিড সাপোর্ট দরকার। ওকে, সলিড সাপোর্টটা কোথায় আসবে? না, প্রথম যে অ্যান্টিবডিটা সাপ্লাই হবে, ওকে, অ্যান্টিবডি সাপ্লাই থাকবে ওই এ দেখ সলিড সাপোর্ট, সলিড সাপোর্ট হচ্ছে যে অ্যালার্জি এলার্জি স্ট্রিপ অ্যান্টিবডি থাকবে, তার উপরে আমরা কী করবো না টেস্ট স্যাম্পল থাকবে যেটা হচ্ছে যেখানে অ্যান্টিজেন থাকবে। ওকে, অ্যান্টিজেন, তারপরে কী করবো না এনজাইম লিঙ্ক অ্যান্টিবডি দেবো, যেটা হচ্ছে এনজাইম লিঙ্ক ফোন হচ্ছে এইচআরপি হর্স রেডিস পারাসাইট। ওকে, এনজাইম অ্যান্টিবডি দেবো, তার সঙ্গে আমাদের দিতে হবে কি সাবস্ট্রেট, সাবস্ট্রেট দুটো একসঙ্গে অ্যাড করতে হবে, এইচ টু ও টু আয়রন পারাসাইট প্লাস টিএমবি, টিএমবি কী করবে কনভার্টেড টু ব্লু, এটা হচ্ছে মেন রিঅ্যাকশন। তখন টিএমবি আমরা দিয়ে দেবো, কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে রেড ব্লু কালারে চলে আসবে, রিঅ্যাকশন হয়, দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন। ওকে, সেই জন্য এটা রিঅ্যাকশন হয়, কিন্তু মেন প্রিন্সিপাল যেটা আছে, যখন এনজাইম অ্যান্টিবডি দিয়ে দেবো, তার সঙ্গে আমাদের কী অ্যাড করতে হবে, যেহেতু আমরা এনজাইম দিয়েছি, তার জন্য হচ্ছে আমাকে সাবস্ট্রেট দিতে হবে। ওকে, সাবস্ট্রেট এখানে কি আয়রন পারক্সাইড প্লাস টিএমবি, তো সেই দুটো অ্যাড করে এখানে আমাদের যে স্ট্রিপস, যেখানে স্ট্রিপটা আছে সেখানে আমরা পুট করতে হবে, পুট অ্যাড করলে সঙ্গে সঙ্গে হচ্ছে রেজাল্ট চলে আসবে, ব্লু কালারের স্পট দেখতে পাবো, এরকম এরকম স্পট দেখতে পাবো, ঠিক আছে, এই স্পট এরকম দেখতে পাবো যাকে আমরা পজিটিভ টেস্ট বলবো। ওকে, আর যদি না দেখতে পাই দ্যাট ইজ আ নেগেটিভ টেস্ট। ওকে, দিস ইজ দ্য মেন প্রিন্সিপাল অ্যান্ড ইন্ট্রোডাকশন অ্যান্ড মেন রিঅ্যাকশন বিহাইন্ড দ্য এলাইজার টেস্ট। ওকে, দ্যাট ইজ দ্য, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে লিখে জানো, ঠিক আছে, যে এটা বুঝতে পারোনি বা কোন পার্টটা বুঝতে পারোনি, আমরা নেক্সট ভিডিওতে আবার একটু বলবো, ঠিক আছে, তো এরপরে পার্ট টু ভিডিওটা আসছে, সেখানে টাইপসে আরও বলবো, ইনডাইরেক্ট ডাইরেক্ট কম্পিটিটিভ এসব এক্সামের মানে ওই টাইপের টাইপটা আরও একটু ডিটেলসে বলবো, ঠিক আছে, আর কী বলবো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর আমার ফেসবুক পেজটা হচ্ছে ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি, যেখানে আপডেট পেয়ে যাবে ভিডিও আপলোড নিয়ে থেকে, ঠিক আছে, আর হচ্ছে আমার ইনস্টাগ্রামে নিচে যাচ্ছে, দেখে নিও, ঠিক আছে, ওখানে আমার যারা ইনস্টাগ্রাম ফলো করো, ঠিক আছে, আর হচ্ছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাইলে হচ্ছে সুব্রত মাইতি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। ওকে, আর কমেন্ট থাকলে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাও, এ তো অল্ড ফেসবুক পেজেও তোমাদের তোমার কোয়ারি পোস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা সেখানে হচ্ছে হেল্প করার চেষ্টা করবো। ওকে, আর হচ্ছে সাপোর্ট পাচ্ছি, আরও সাপোর্ট চাই, আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তো তোমাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব নয়, ঠিক আছে, সাপোর্ট করে যাও, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর হচ্ছে ততক্ষণে বাই, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করো যদি ভালো লাগে থাকে, ওকে, শেয়ার করো বন্ধুদের সঙ্গে যারা বায়োলজি পড়ে, ঠিক আছে, তো বাই বাই।